আচ্ছা কেমন আছো সবাই তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের যে কমেন্টগুলো আমাকে করেছ সেগুলো আমি একটু পড়ছি কেমন দেবাশিস ঘোষ লিখেছ স্যার কাইন্ডলি ইফ ইউ ডোন্ট মাইন্ড আই টেল ইউ দ্যাট স্যার ফাস্টলি আপটি কোশ্চেনগুলির পিকচার্স দিন ইন হুইচ কোশ্চেন হ্যাজ নো ডিসকাশন সেকেন্ডলি স্যার ইন হুইচ কোশ্চেন বি ভেরি গ্রেটফুল টু ইউ দেখো দেবাশিস একটা কথা বলি সেটা হচ্ছে যে ইন্টারভিউতে ইন্টারভিউর কী কী ধরবে কী কী ধরবে না এটা যে বলছেন যে আমি একদম বলে দিতে পারবো সে ভুল কথা বলছেন যে কি প্রশ্ন উনি করতে চাইবেন এবং তোমার তুমি যদি যেহেতু ফ্রেশার্স বলছো তোমার উইক পয়েন্টটা কোন জায়গাটা আছে সে কিন্তু খুঁজে বার করার জন্য যে কোনো প্রশ্ন করতে পারে দেখবে অনেকেই হয়তো এই সময় অনেক কথা বলে দিচ্ছে এই এই প্রশ্নটা দেবেই এই কাট অফ মার্কস এত থাকবেই বা এটা এরকম হবেই এই হসইদ মার্কা জিনিসগুলো কিন্তু ইন্টারভিউ আগে কেউ বলতে পারে না মানে অন্তত যারা বা যে সমস্ত স্যারের কাছে ধরো বহু স্টুডেন্ট পড়েছে যারা বহুবার ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে ইন্টারভিউতে পেয়েছে তারা কিংবা যারা ইন্টারভিউ দিয়েছে কেউ কিন্তু বলতে পারে না যে আমার এই প্রশ্ন করবে না বা এই প্রশ্নই করবে এরম হয় না হুম আমরা একটা সাজেস্টিভ বইতে প্রশ্ন রেডি করতে পারি যে প্রশ্ন দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন এর আগের বছরগুলোতে দেওয়া হয়েছে তোমরা এইগুলোকে রেডি করো এগুলো ইন্টারভিউয়ারদের প্রিয় প্রশ্ন এই প্রশ্নগুলো ওনারা করতে পারেন ঠিক আছে নেক্সট নেক্সট বলছে কেনেডি যে জেডেস ওয়ান গো লেখা স্যার কাইন্ডলি কন্টিনিউয়ের ক্লাস উই ভেরি মাচ প্রফিটেড ফ্রম ইউর নলেজ থ্যাংক ইউ এরপরে আবার দেখো কনস্ট্রাকশন নাইন বলছে বলছেন এইভাবে আলোচনা করলে খুব ভালো হয় আমাদের এইভাবে একটু গাইড করুন এইভাবে গাইড করতে থাকুন আশা করবো নতুন সিরিজ পাবো ধন্যবাদ স্যার নিশ্চয়ই পাবে এবার বলছে স্যার ইরিগেশন সার্ভে এস্টিমেট এনভায়রমেন্ট সমের সাবজেক্ট ওয়াইজ ভিডিও আনুন এটা বলছে শাহজাহান মন্ডল ঠিক আছে শাহজাহান দেখছি এরপরে বলছে ভেরি হেল্পফুল সেশন স্যার থ্যাংক ইউ সো মাচ প্লিজ কন্টিনিউ এটা বলছেন সুপর্ণা মিঠুন এরপরে এস মুভি টু এইট বলছে থ্যাংক ইউ অনেক উপকৃত হব যদি আপনি ক্লাসগুলো এইভাবে আগে চালিয়ে যান আমাদের ফিউচার ব্রাইট করার জন্য স্যার না ঠিক আছে তোমাদের এই উদ্যোগটা আমাদের ভালো লাগছে আমার যে তোমরা উপকৃত হচ্ছ দেখো আমার এই খাটনি তো তবেই স্বার্থকতা যে তোমরা অনেকেই প্রত্যন্ত জায়গায় যারা আছে কেউ বাঁকুড়ায় আছে কেউ বিষ্ণুপুরে আছে কেউ পুরুলিয়ায় আছে কেউ জলপাইগুড়িতে আছে তোমরা হয়তো অনেকে এখান থেকে ফেসবুকের অ্যাকাউন্টে গিয়ে ফোন নাম্বার নিয়ে ফোন করছো তো এই জায়গাটা আমার একটা আমার কাছে একটা ভালো দিক এটা আমার কাছে ভালো লাগছে যে না ঠিক আছে তোমরা এতে তোমাদের কাজে লাগছে বিশ্বজিৎ সমাদদার বলছেন স্যার এফেক্টিভ সেশন খুবই উপকৃত হলাম এবার অর্ণব সাঁতরা বলছো যে ডেইলি এই রকম সেশন নিয়ে আসবেন প্লিজ চেষ্টা করছি এরপরে বলছেন শুভেন্দু সর্দার বলছেন মাস্ট ওয়াচ ফর দ্য ক্যান্ডিডেট হু আর প্রিপেয়ারিং দ্য আপকামিং ইন্টারভিউ রিয়েল টাইম ইন্টারভিউ করছেন একজাক্টলি এটা কিন্তু একদম রিয়েল টাইম ইন্টারভিউ করছেন এ প্রশ্ন কোনোটাই কিন্তু আমার বানানো নয় এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারভিউ আর করেছে সেই প্রশ্নগুলোই আমি বলছি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো কিন্তু প্রিপেয়ার করলে তোমাদের উপকারিত হবে তোমরা বিতুম দাস বলছেন হ্যাঁ স্যার এই টাইপের কোশ্চেন আরও দিলে ভালো হয় খুবই হেল্পফুল স্যার আপনি এবার সুপ্রিম সুপ্রিম ঘোষ বলছে স্যার আপনি পার্সোনালি ইন্টারভিউর কোচিং ক্লাস করেন দেখুন আমি ইন্টারভিউর কোচিং ক্লাস যেটা করা হয় সেটা কিন্তু অলরেডি ফুল আমি কিন্তু খুব সিলেক্টেড ছেলে নেওয়া হয় আর কি সিলেক্টেড ছেলে মানে ওটা হয়ে গেছে তবে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছে যে একটা ইন্টারভিউর মক সেশন করুন স্যার সেটার কথা ভাবজি। যদি আমি সেই রকম লেভেলের কাউকে পাই দেখো একটা ইন্টারভিউ মক টেস্ট তো একজনকে দিয়ে হয় না ইন্টারভিউ মক টেস্ট দিতে গেলে সেই মক টেস্টের ইন্টারভিউ বোর্ডে আরও তিন চারজনের দরকার হয় যদি আমি সেই লেভেলের কাউকে পাই যারা সেই জিনিসটা করতে সক্ষম এবং তোমাদের গাইড করতে সক্ষম তাহলেই আমি এটা করব আচ্ছা এরপরে হচ্ছে অর্থি বিশ্বাস বলছেন হেল্পফুল ভিডিও থ্যাংক ইউ স্যার অনেকেই বলছে অসা কেনেডি আবার বলেছেন অসাধারণ ভিডিও হ্যাঁ স্যার এরকম ভিডিও নিয়ে আসুন নীল বলছেন খুব হেল্পফুল সেশন স্যার কৌশিক দে বলছেন স্যার ডাব্লু টিপি নিয়ে বলবেন বলেছিলেন ঠিক 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 তোমরা ডাব্লুটিপি নিয়ে বলার কথা বলেছো ঠিক বলবো আচ্ছা দোলা নস্কর বলছেন পিএচই রিলেটেডের আরও কোশ্চেন আনবেন স্যার ঠিক আছে আনব এরপরে বাকি বলছেন গ্রেট কন্টিনিউ স্যার অভিজিৎ বলছেন স্যার আরও আমরা ভিডিও নিয়ে আসুন তো ভিডিও অনেকে বলছেন যে শর্মিষ্ঠা মন্ডল বলছেন ভেরি হেল্পফুল জনসন রাম জনসন হরি কি নামটা রাম কি বলছে ইরিগেশনের ভিডিও চাই স্যার কেউ সৌম বলছেন যে স্যার হেল্পফুল হচ্ছে পলাশ বলছেন ভেরি এফেক্টিভ স্যার অভিরূপও বলছেন ভেরি এফেক্টিভ ঠিক আছে এইরকম সবাই দিয়েছেন কেউ বলছেন যে স্যার আই থিঙ্ক এটা বলছেন ডিয়ার নিমাই চন্দ জানা আচ্ছা এ বলছেন যে স্যার আই থিঙ্ক ট্রাইক্যালসিয়াম অ্যালুমোনট ইজ মোর সাসপেক্টেবল টু অ্যাটাক বাই সালফার অ্যান্ড ট্রাইক্যালসিয়াম অ্যালুমোন ফেরাইট অ্যাজ রেজিস্টেন্স অফার এগেনস্ট সালফার ডিউ টু এফ ওকে যেসব বিষয়টা হচ্ছে আমরা সেই উত্তরটাই কিন্তু ইন্টারভিউতে বলবো যেটা আমার আইএস কোডে লেখা আছে আমরা একটু দেখে নেব আইএস কোডে কী লেখা আছে তাহলেই কিন্তু উত্তরটা পরিষ্কার হয়ে যাবে মনে হয় আমি যেটা বলেছি ওটা আইএস কোডেরই আছে একটুখানি দেখে নেওয়া হোক কেমন আচ্ছা আচ্ছা সিভিল আনবক্সিং বলছেন স্যার কাইন্ডলি আরও সেশন নিয়ে আসুন কেউ বলছেন থ্যাংক ইউ স্যার ডিফারেন্স বিটুইন স্টেট হাইওয়ে ন্যাচারাল হাইওয়ে বলবেন প্লিজ কিলার হুইল বলছে দেবব্রত গাঙ্গুলি বলছেন বলছি স্যার আমার একটা সমস্যা আছে পিএসসিতে যেইতে সেটা হচ্ছে আমি যখন ফর্ম ফিল করেছিলাম তখন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা শো করেছিলাম তার অরিজিনাল কপিটা খুঁজে পাচ্ছি না এখন কি আপডেট এক্সপেরিমেন্টাল সার্টিফিকেট শো করালে হবে স্যার যে এক্সপেরিমেন্ট সার্টিফিকেট শো করেছিলেন বিষয়টা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে এক্সপেরিমেন্ট সার্টিফিকেট দেখতে চাইবে এরকম নাও হতে পারে তবে যেটা বর্তমানে যেটা আপডেটেড পেয়েছেন সেটা এ হবে না একটা ইন্টারভিউ বোর্ডে কিন্তু যাদের যারাই আছেন খুব এক্সপিরিয়েন্স লোক তাদের ব্যাপারটা বুঝিয়ে বলবেন নিশ্চয়ই বুঝতে পারবেন আচ্ছা জন বলছে থ্যাংক ইউ স্যার এই রকম কমেন্টসগুলো আপনারা করেছেন যার জন্য আমার খুব ভালো লাগছে সেই জন্য আমি আর একটা শুরু করছি এইবার অনেকে কিন্তু আমাকে এই পিএইচির বিষয়টা নিয়ে বলার কথা বলছে তার আগে আমি বেসিক কিছু টিপস আপনাদের দিয়ে দিই সেটা হচ্ছে ফর্ম ফর্মওয়ার্ক থেকে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয় যে কতদিন দিন রাখবো কী রাখবো না রাখবো আর একটা জিনিস হচ্ছে আমি কিউব মোল্ড যে কাস্টিং করব কত এম কিউতে কিউব মোল্ড কাস্টিং কত হবে কটা হবে ঠিক আছে এইটা কিন্তু একটু দেখে রাখতে হবে ঠিক আছে আচ্ছা আমি একটা সেশান এখন যে শুরুটা করছি সেটাতে কিন্তু একটু অন্যান্য সেশানগুলোর থেকে আলাদা কীরকম আলাদা এটা এই এটা আপনাদেরই পরামর্শে আমি করছি এবারে কিন্তু আমি শুধু প্রশ্নগুলো করব। ঠিক আছে উত্তর কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে দেবেন এবং সে উত্তর যদি ভুল হয় তাহলে অন্য যে স্টুডেন্ট আছেন আপনারা তাদের দায়িত্ব হচ্ছে সেই উত্তরটাকে সংশোধন করে দেয়া। ঠিক আছে আমি কিন্তু একদম সবার শেষে কিন্তু উত্তরগুলোকে ফাইনালি বলবো কিন্তু কেউ যদি দেখেন কেউ ভুল লিখেছেন তাহলে যেটা ঠিক সেটা সংশোধন করে দেয়া হোক ঠিক আছে এইভাবে চলতে থাকুক তাতে আমাদের এই চর্চাটা বাড়তে থাকবে ঠিক আছে এটা একটা আমি নতুনভাবে ভাবনা চিন্তা করেছি আর এই সেশনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে থাকুন আমি ইন্টারভিউয়ের ক্ষেত্রে আবার বলছি যে আমার স্টুডেন্টদের থেকে পুরনো প্রশ্নের ওপর ভিত্তি করেই আমি কিন্তু এই ইন্টারভিউ সেশনটা করছি ঠিক আছে ওকে নাও স্টার্ট হ্যাঁ দেখো অনেকে যখন ইন্টারভিউ দিতে যায় সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে দেখবেন একটা কমন কথা যে তোমার বাড়ি কোথায় বা তুমি কোথা থেকে আসছো তো যে ধরনের আমার এক ছাত্র যে গঙ্গার ওই পারে মানে সে হালি শহর থেকে আসছিল তো ওকে জিজ্ঞেস করেছিল যে হালি শহরে তো গঙ্গা আছে তাই তো সে বলেছিল হ্যাঁ স্যার তো তাকে প্রথম প্রশ্ন যেটা করেছিল যে আচ্ছা তুমি বলো গঙ্গার ক্যাচমেন্ট এরিয়া আমি কি করে বার করব তোমার হালি শহরের গঙ্গার ক্যাচমেন্টের আমি কি করে বার করবো প্রথম প্রশ্ন ঠিক আছে তাহলে তোমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করো তা সে তার মতো করে যতটা বলার বলেছে তারপরেই তাকে প্রশ্ন করছে আচ্ছা তুমি তো দেখতে পাচ্ছ যে আমরা চারপাশে নানা রকমের বাজেট হয় তো ওয়াটার বাজেট জিনিসটা কি বাজেট তো শুনেছো ওয়াটার বাজেট কি ঠিক আছে ইন্টেন্সিটি অফ ইরিগেশন কি জিনিস কি বস্তু আচ্ছা কাটার ফর্মুলার নাম শুনেছো যদি কাটার ফর্মুলার নাম শুনে থাকো সে বলছে হ্যাঁ শুনেছি কাটার ফর্মুলার নাম শুনে থাকো কাটার ফর্মুলা কি কাজে আসে তো কাটার ফর্মুলা কি কাজে আসে অ্যাকচুয়ালি কাটারটা কিসের সঙ্গে রিলেটেড সেটা জিজ্ঞেস করেছে তো এর পরের প্রশ্ন ছিল যে চেজি কনস্ট্যান্টের ইউনিটটা কি ম্যানিংস ফর্মুলা নিশ্চয়ই শুনেছ ম্যানিংস ফর্মুলা দিয়ে কি কাজ করতে পারি তো তখন যে আমার স্টুডেন্ট ছিল সে স্যার বলেছিল যে স্যার আমরা ম্যানিং কনস্ট্যান্টের নাম শুনেছি তো এই ব্যাপারটা তো বলতে যাচ্ছে আচ্ছা স্যার ম্যানিংস ফর্মুলার নাম শুনুন ম্যানিং কনস্ট্যান্টের নাম শুনেছো তাই তো তাহলে তো তুমি ইরিগেশন ভাই পড়ে আসোনি বলে তাকে কিন্তু খুব অ্যাকিউজড করেছিল সো এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নেবে এরপরে যে জিনিসটা হচ্ছে জিজ্ঞেস করেছিল যে কেনেডির ফর্মুলার নাম শুনেছ কেনেডির ফর্মুলা অ্যাকচুয়ালি কী কাজে লাগে চেজিস ফর্মুলা কী কাজে লাগে আচ্ছা ডিউটিটা কি ডিউটিটা ঠিক কিসের ওপর এফেক্ট করে বলতে পারবে এর পরের প্রশ্ন ছিল হোয়াট ইজ এসএআর এসএআর এর মানে এসএআর রেশিওটা কি আচ্ছা এসএআর এ আমরা একটা জলকে ক ভাগে ভাগ করতে পারি এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এইভাবে তাহলে যদি এসওয়ান এস টু এস থ্রি এস ফোর বলি এসওয়ান জলটা কি খুব ভালো আর এস ফোর জলটা কি খুব খারাপ যদি যেটা ভালো সেটা কেন ভালো আর যেটা খারাপ সেটা কেন খারাপ ঠিক আছে মাইক্রো ইরিগেশনের সম্পর্কে একটু বলো তো আমি এটা কিছুটা ইরিগেশন রিলেটেড কথা বললাম না একটু ড্রিপ ইরিগেশন নিয়ে আমাদের বলো এটা ইরিগেশন রিলেটেড একটুখানি কিছু প্রশ্ন করলাম তোমরা চেষ্টা করো এগুলোর উত্তর দিতে এবার আসছি একটু পিএইচডি রিলেটেড কথাবার্তা পিএইচ রিলেটেড কথাবার্তায় কি হয় যে কিছু প্রশ্ন কিন্তু ভেরি কমন আসে সেটা হচ্ছে যেটা অনেকেই বলছেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়েও যারা দেখেননি বা যারা তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো না যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা ঠিক কেমন টাইপের দেখতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কি আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে কী কী প্রশ্ন করতে পারে আমি বলি কি কি প্রশ্ন করতে পারে এরিয়াটা আর কী পার্শিয়াল ফ্লুম বলতে কি বোঝো ফ্ল্যাক্স মিক্সচারের কাজ কি ফ্ল্যাশ মিক্সচারে কথাটা তো শুনেই বোঝা যাচ্ছে কিছু একটা মিক্সচার তাহলে মিক্সচারের জন্য কি কি দেয়া হয় কি জিনিস দেয়া হয় ক্ল্যারি ফ্লকুলেটার কী ফ্লকুলেটারই বা কী ক্ল্যারিফায়ার শুনেছ তাহলে ক্ল্যারিফায়ার আর ফ্লকুলেটারের সঙ্গে ক্লারি ফ্লকুলেটরের পার্থক্য কী হোয়াট ইজ লন্ডার হোয়াট ইস দা ফাংশন অব লন্ডার আচ্ছা একটা কথা বলো সেটা হচ্ছে যে একটা ক্ল্যারিফায়ারে একটা জলের কতক্ষণ ফ্লাস মিক্সচারেই বা একটা জলের রিটেনশান টাইম কতক্ষণ ফ্লাকুলেটারই বা রিটেনশান টাইম কতক্ষণ আচ্ছা ক্ল্যারিফায়ার থেকে লন্ডারের ভেতরে জল কিভাবে যায় আচ্ছা ডাব্লুটিপিতে কি ধরনের ফিল্টার ইউজ করি আমরা ডাব্লুটিপি মানে বুঝতে পারছি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা কী ধরনের ফিল্টার ইউজ করি আচ্ছা আর বলতে কি বোঝু ক্লিয়ার ওয়াটার রিজার্ভ কি বোঝু আচ্ছা এ যে জলের পরিমাণ সে জলের পরিমাণ মাপবে কি করে আদৌ কি মাপা যায় না মাপা যায় না তো এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু দেখছো পুরোটাই আমি যে প্রশ্নগুলো বললাম মানে আমার ছাত্রদের থেকে যে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলোকে যদি আমি সাজাই যে শুধুমাত্র ডাব্লুটিপি রিলেটেড এই ডাব্লুটিপি রিলেটেডের প্রশ্ন বলতে এই ধরনের প্রশ্ন করে আর একটা প্রশ্ন করে যে একটা ডাব্লু টিপির তুমি কোনো ডাব্লুটিপি দেখেছো যদি তুমি দেখে থাকো বলবে হ্যাঁ দেখেছি যদি কোনো ডাব্লুটিপি নিয়ে দেখে থাকো তাহলে ডাব্লুটিপির ক্যাপাসিটি কোন এককে মাপা হয় এম এল মাপা হয় ঠিক আছে এইবার কোন এই ধরনের ছোট ছোট ছোটো ছোটো প্রশ্নগুলো থাকবে এবার দেখো ডাব্লুটিপির ভিজুয়ালাইজেশানটা কিন্তু খুব জরুরি আমি রাখছি তোমাদের জন্য একটা ডাব্লু টিপির ভিজুয়ালাইজেশান আমি এই ভিজুয়ালাইজেশনের জন্য থ্যাংকস জানাবো আইআইটি খড়্গপুরকে তারা কিন্তু মানে বহু বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বা বিভিন্ন স্টুডেন্টদের গ্রোন আপ করার জন্য সুতরাং আমরা এই ডাব্লিউটিপি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আইআইটি খড়্গপুরকে একটা স্পেশাল থ্যাংকস জানাচ্ছি ঠিক আছে এবং আশা করি তোমাদের এই ডাব্লিউটিপিটা ডাব্লিউটিপির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বাকি ভিজুয়ালাইজেশানটা ভালো লাগবে এবং এই যে ডাব্লিউটিপি রিলেটেড প্রশ্নগুলো করলাম তার উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এবং একবার ভিজুয়ালাইজ যদি করতে পারো দেখবে উত্তরগুলো তোমাদের কাছে কোনো শক্ত ব্যাপার নয় ঠিক আছে আশা করি এই রকমভাবে সেশানটা তোমাদের একটু ভালো লাগবে হ্যাঁ এটা নতুন একটা ফরম্যাটে আমি চাল করার চেষ্টা করছি কেমন লাগছে বলো তবে প্রশ্নগুলোর উত্তর আমার কমেন্ট বক্সে অবশ্যই দিও তোমরাই প্রশ্ন করবে তোমরাই উত্তর দেবে তোমার পাশের বন্ধুই কিন্তু তোমার চেক চেক উত্তর উত্তর করবে ঠিক আছে ফাইনালি কিন্তু যখন তোমাদের সবার এ এসে যাবে আমি তখন দেখে বলে দেবো যে এর সঙ্গে কিছু অ্যাডিশন বা অল্টারনেশন করতে হবে কিনা মানে আর কিছু দিতে দিতে হবে কিনা আমি কিন্তু এর মধ্যে আর একটা জিনিস বলে দিই তোমরা অনেকে কিন্তু বলো যে স্যার আমি কি ধরনের জামা বা প্যান্ট পরে যাবো সাদা জামা কালো প্যান্ট কালো জুতো এই ভাবনা চিন্তা কিন্তু ভেবো না যে আমি সাদা জামা কালো এরম না একটা লাইট কালারের জামা যে কালারটা তোমার সঙ্গে শ্যুট করছে তোমাকে ব্রাইট লাগছে একটা ব্ল্যাক প্যান্ট যেটাতে বা ব্ল্যাক বা কিছু এই ধরনের প্যান্ট যেটা তোমার সঙ্গে একটু শ্যুট করছে মানে ও জামাটা লাইট হলে প্যান্টটা একটু ডার্ক পরলে আর ভালো জুতো রইলো মেয়েদের ক্ষেত্রেও তাই বলছি যে সালোয়ার কামিজটাই বেটার জিন্সটা অ্যাভয়েড করার চেষ্টা করো ইন্টারভিউতে যদিও টেকনিক্যাল ইন্টারভিউ তবুও কে কীভাবে নেয় তো ওনাদের ওপর তো আমাদের অনেক কিছু নির্ভর করছে সুতরাং ওটা মেয়ে করুক হাতে স্মার্ট ওয়াচ পরে যাবে না হ্যাঁ চেষ্টা করো যে নর্মাল আমাদের যে অ্যানালগ ওয়াচগুলো আছে সেগুলিই পড়ে যাওয়ার হ্যাঁ এই ধরনের ছোট ছোট কিছু টিপস আর আবার বলছি ইন্টারভিউয়ার যারা আছেন তারা কিন্তু ভীষণ পণ্ডিত ব্যক্তি ফলে তারা কিন্তু অনেক ক্ষেত্রে ইচ্ছা করেই তোমার পার্সোনালিটি টেস্ট নেওয়ার জন্য তোমাকে এমন এমন প্রশ্নের মধ্যে ঠেলে দেবে যেটা তুমি পরপর পারবে না ঠিক আছে তো যে যে জায়গাগুলো পারবে না বা আইডিয়া নেই সেই জায়গাগুলোই আমি আইডিয়া দেওয়ার তোমাদের চেষ্টা করছি সব তো আমাদের পড়ে ওঠা সম্ভব হয় না কিছু জিনিস দিতে হয় ঠিক আছে তবে সঙ্গে থেকো দেখো কেমন লাগছে আমাকে জানিও এই সেশনটা কেমন হলো। ঠিক আছে আচ্ছা আজকে তোমাদের আজকে একটা ডাব্লুটিপি প্ল্যান্টের ডিটেল দেখাবো দেখো কোনো একটা ইনটেক পয়েন্ট থেকে আমাদের পাইপ লাইন দিয়ে জলটা যেটা র ওয়াটার বলছে সেই র ওয়াটারটা আমাদের এই ডাব্লিউডিপি প্ল্যান্টে এসে পৌঁছাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে দুটো ভাল্ব আছে এই ভাল্বগুলো দিয়ে দেখো অপারেট করে জলটাকে আমরা এই পাইপের সাহায্যে ওপরে তুলছি এবার এই পাইপের সাহায্যে ওপরে তুলে কি পাচ্ছি এই পাইপের সাহায্যে ওপরে তুলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনলেট ইনলেট পাইপ দিয়ে আমরা উপরে তুললাম তোলার পর প্রথমে এরিয়েটারে আমরা এটাকে ফেলছি এবার দেখা যাক এরিয়েটারটা এরিয়েটারটা কি একটু উঠব এরিয়েটার এটা দেখতে যাচ্ছি এরিয়েটার আর অন্য কিছু নয় যে আমাদের যে জলটা আসছে জলের ভেতরে যদি কোনো গন্ধ থাকে বা কোনো কিছু থাকে সেটাকে আমাদের বাইরের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সঙ্গে যুক্ত করে এরা করে কি এ একটা করছে কি সে অক্সিজেনের মাত্রা বাড়ায় জলটাকে ভেঙে দিচ্ছে এটা হচ্ছে এরিয়াটা তলা থেকে বুঝতেই পারছে জলটা আছে অনেকগুলো করা আছে এই ভাপের উপর দিয়ে এইভাবে পড়ছে জলটা যাতে আমরা জলটাকে প্রপারলি আমাদের কিন্তু অক্সিজেনের মাত্রাটা জলে থাকে এই যে এবার জলটা কীভাবে যাচ্ছে দেখো জলটা ওই যে যাচ্ছে দেখা যাচ্ছে একটা জায়গায় সরু হয়ে গেছে সরু যেটা হয়ে গেছে সেটাকে আমরা বলি পার্শিয়াল ফ্লুম অ্যাকচুয়ালি এই জায়গাটা এইটাকে বলছি এই জায়গাটাকে বলছি পার্শিয়াল ফ্লুম এইখান থেকে জলটা বেরোলে আমরা যদি জলের গতিবেগ বার করতে হয় তাহলে সেই এই জায়গা থেকে আমরা জলের গতিবেগে এটাকে বার করতে পারি এবং দূরে দেখা যাচ্ছে দেখো একটা জিনিস ঘুরছে ভালো করে দেখো এইটাকে বলছে ফ্লাশ মিক্সচার এইখানে কিন্তু জলে যদি টার্বিটিটি বেশি থাকে মানে জল যদি ঘোলা হয় দেখতে পাচ্ছ জল যেটা আসছে পুরো ঘোলা জল এইখানে যদি জলের টার্বিডিটি বেশি হয় তাহলে এই জায়গাটার থেকে কিন্তু ওই অ্যালার্মটাকে যোগ করে আমাদের কিন্তু জলের টার্বিডিটি কমানো হয় যাতে ওই অ্যালার্মটা যোগ করলে জলে যে নোংরাগুলো আছে সেটা থিপিয়ে যায় মানে এখানে অ্যালার্ম বা ফুটকিরি বা যেটাই বলো সেটা অ্যাজ এ কোয়াগুলেন্ট কাজ করে হুম এই ভাবে দেখো পার্শিয়াল ফিল্ম থেকে ভালো করে দেখে নাও আর এই হচ্ছে ফ্লাস মিশ্ব এইটা হচ্ছে ফ্লাস মিশ্বাস আমরা যাই তারপরের স্টেজটায় কি আছে হ্যাঁ এসে গেছি আমরা এই যে পার্শিয়াল ফ্লুমের থেকে আমরা নেমে এলাম যে জায়গাটা সেটা হচ্ছে আমার এর ঠিক ওপরেই আছে ফ্লাস মিক্সার দেখো এটা হচ্ছে ফ্লাস মিক্সার ওপরে দেখালাম ফ্লাস মিক্সার ফ্ল্যাক্স মিক্সারের ঠিক তলায় আছে দেখতে পাওয়া যাচ্ছে ফ্ল্যাক্স মিক্সারের তলায় এইখানে যে জলটা যাচ্ছে এটা দুটো পাইপ আছে এই একটা পাইপ আর এই একটা পাইপ বেসিক্যালি তলার এই যে কালো পাইপটা এটারই বেসিক্যালি কাজ এই তলার পাইপটা থেকে জলটা চলে যাচ্ছে ওই যে উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্ল্যাডি ফ্লকুলেটার এই সেই চলে যাচ্ছে আর ক্ল্যাডি ফ্লকুলেটার বিষয়টা আর একটুখানি ডিটেলিং বলবো আর ওপরের এই পাইপটা এটা হচ্ছে বাইপাস পাইপ যখন কখনো মেনটেনেন্স দরকার হয় তখন কিন্তু এই পাইপ এই ভারটাকে বন্ধ করা হয় এবং এই যে পাইপটা আছে এই পাইপটার সাহায্যে জলটা কিন্তু আমার লন্ডারে চলে যায় গিয়ে ডাইরেক্ট আমি সাপ্লাই করি যখন মেনটেনেন্সের প্রয়োজন হয় তাহলে এই যে তলার পাইপটা এই তলার পাইপটা কিন্তু ওই ওপরে ফ্লকুলেটারে চলে যাচ্ছে আমরা দেখাচ্ছি আচ্ছা এই ট্যাঙ্কটা মাঝখানে দেখে নাও এই যে পাইপটা দেয়া আছে এই পাইপটা দিয়ে তলার আমাদের ক্লারিফায়ারে যে নোংরাগুলো জমা হয় সেই নোংরা জলগুলো এইখান থেকে কাদা শুদ্ধ জলটা এইখানে বেশ কিছুটা যদি থাকে এর মধ্যে পড়ে এর মধ্যে কিন্তু বেশ কিছুটা অ্যালার্ম বা সেডিমেন্টটা থাকে ফলে এটাতে হয় কি এইখান থেকে আমরা কিন্তু জলটাকে নিয়ে পরবর্তীকালে আবার দেখো এখানে পাম্প লাগানো আছে এই পাম্প থেকে গিয়ে আবার এটাকে এরিয়েটার বা এরিয়েটার বা ফ্ল্যাশ মিক্সচারে ফেলে আমরা এটাকে কিন্তু পুনরায় ব্যবহার করতে পারি মানে রিইউজ করতে পারি এবার আমরা যাচ্ছি ফ্লকুলেটার বা ক্ল্যারি ফ্লকুলেটারের দিকে হুম আমরা এগোচ্ছি ফ্লকুলেটর বা ক্ল্যারি ফ্লকুলেটরের দিকে অ্যাকচুয়ালি আগে কি হতো ফ্লকুলেশন একটা ট্যাঙ্ক থাকতো একটা ক্ল্যারি ক্ল্যারিফায়ার ট্যাঙ্ক থাকতো এখন কিন্তু ফ্লকুলেটর আর ক্ল্যারি ক্ল্যারিফায়ার ট্যাঙ্ক আর ফ্লকুলেশন ট্যাঙ্ক আলাদা আলাদা রাখে না একই সঙ্গে হয়ে যায় এটা হচ্ছে ক্ল্যারি ফ্লকুলেটর বলে ঠিক আছে আমরা দেখাচ্ছি

প্লেটকে ঘোরাচ্ছে ফ্লকুলেটারের মধ্যে এই প্লেটটা কিন্তু ঘুরছে ধীরে ধীরে মেশিনের সাহায্যে আছে এই যে ফ্লকটা কি হচ্ছে তলা থেকে এক দেড় মিটার খালি আছে তলায় ওই যে পাইপটা দেখালাম কালো পাইপটা সে পাইপটা কিন্তু সোজা এসে তলায় এসেছে বেশ কিছু অরিফিস তার তলায় ওপেন করা আছে সেই অরিফিস থেকে কিন্তু এর জলটা এর ভেতরে উঠছে নোংরা জলটা যেটা ফ্ল্যাশ মিক্সারে মিক্সিং করার পর যে জলটা আসছে এই যে আর এই প্লেটটা ঘুরছে ধীরে ধীরে ফ্ল্যাশ মিক্সচারে রিটেনশান টাইম হচ্ছে এক মিনিট আর এই ফ্লকুলেটরে রিটেনশান টাইম হচ্ছে কুড়ি মিনিট এর তলায় কিন্তু একটু গ্যাপ আছে এই তলার গ্যাপটা থেকে আমার চলে আসছে এই দেখো এটা হচ্ছে ক্লারিফায়ার এখানে দেখো জলটা কিন্তু শান্ত একদম জলটা শান্ত যাতে এখানে আমার ওই ক্লে পার্টিকলসগুলো থিতিয়ে যায় আর দেখো ফ্লকুলেটারের ঠিক গায়ে ভালো করে যদি দেখো দেখো ছোটো ছোটো হোল করা আছে ওই ক্ল্যারিফায়ারের গায়ে ছোটো ছোটো হোল করা আছে এই হোল দিয়ে জলটা এই যে সাইডে দেখছো যেটার উপর দিয়ে এই যে দেখাচ্ছে এটা একটা চ্যানেল এই চ্যানেলটা হচ্ছে লন্ডার এই লন্ডারটাকে একটু ডিটেল দেখা এই দেখো লন্ডারটা যাচ্ছে লন্ডারটা যাচ্ছে লন্ডারটাকে ডিটেল দেখাচ্ছি এই দেখো লন্ডার লন্ডারের মধ্যে দিয়ে জল যাচ্ছে এই জলটা এসে পড়ছে কি এইখানে দেখো আমাদের এখানে কিন্তু ফিল্টার আছে এই ফিল্টারের মধ্যে জলটা পড়ছে ওই একটা ফিল্টার এই একটা ফিল্টার আর এই একটা ফিল্টার এই তিনটে ফিল্টার আছে এই তিনটে ফিল্টারে গিয়ে জলটা পড়ছে এই জলটা ফিল্টার হওয়ার পর পরবর্তী দিকে যাচ্ছে আমরা সেটা দেখাবো দেখতে পাচ্ছ ফিল্টার হওয়ার পর কিন্তু জলটা এই দেখো এই জায়গা দিয়ে জলটা নোংরাটা কিন্তু নেবে এসে এই চেম্বারে জমা হচ্ছে এই চেম্বারে জমা হচ্ছে আর ভালো জলটা যে ভালো জল সে ভালো জলটা এই যে পাইপে করে আসছে দেখো এই উপর থেকে দেখো এই পাইপে করে এসে এইভাবে এসে এটা একটা ক্লিয়ার ওয়াটার রিজার্ভার বিশাল বড় ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে জমা হচ্ছে এই যে হাঁটছে ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে জমা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি একটা ক্লিয়ার ওয়াটার রিজার্ভারের ওপর উপর দেখো ক্লিয়ার ওয়াটার রিজার্ভারের উপর এই টোটাল জমা হচ্ছে বেসিক্যালি ফাইনাল কথা হচ্ছে ওয়াটার একটা স্কেল আমরা রেখেছি আমরা এই স্কেলের সাহায্যে বুঝতে পারি আমার এই সিডাব্লিউ আর আমার যে গ্রাউন্ড লেভেলে বা জি আর যেটাই বলি গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার বা আর ক্রিয়ার ওয়াটার রিজার্ভার আমার কতটা কি জল আছে এই পুলিশ সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারি কত কি জল আছে দেখো ওইখানে একটা স্কেল আছে রাখা ঠিক আছে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো থেকো সঙ্গে থেকো বাট ফাইনালি একটাই কথা সেভ ওয়াটার এবং ওয়াটার ইজ লাইফ এভরি ড্রপ ইস কাউন্ট ওয়াটার সেফ ইস নেসারি সেভ ওয়াটার বিফোর ইস টু লেট ফর সেভ ওয়াটার ফর হ্যাবিট এইটা আমরা সবসময় বলবো এবং তোমরা সঙ্গে থাকবে ওকে